রাহে না যাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই জানতে চেয়েছেন ইসমে আজম নামাজের শেষ বৈঠকে কিভাবে পড়বেন। এই সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অনেকেই জানি যে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে এবং কোনো দোয়া করলে সেই দোয়া এবং চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যদি কোনো ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। আমরা এর আগের ভিডিওগুলোতে ইসমে আজম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, অর্থাৎ ইসমে আজম কখন পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কতবার পড়তে হবে এবং এর উচ্চারণগুলো আমরা দিয়েছি। এ সম্পর্কে জানতে নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব নামাজের শেষ বৈঠকে আপনি কিভাবে ইসমে আজম পড়বেন সেই সম্পর্কে। নামাজের শেষ বৈঠকে অর্থাৎ সেজদার পর উঠে আপনি বসে তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ পড়বেন। এরপর আপনি সরাসরি ইসমে আজম পড়তে পারেন, তারপর সালাম ফিরাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো আপনি প্রথমে তাশাহুদ পড়বেন, তারপর দরুদ শরীফ পড়বেন, তারপর দোয়া মাসুরা পড়বেন। কেননা দোয়া মাসুরা এমন একটি দোয়া যে দোয়াতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। যেমন, হে আল্লাহ, আমি আমার নিজ আত্মার ওপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র আপনি, অতএব আপনি আপনা হতেই আমাকে সম্পূর্ণ ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়ালু। এবার আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি নামাজের শেষ বৈঠকে প্রথমে তাশাহুদ পড়লেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করলেন, এরপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, এরপর আপনি ইসমে আজম পড়লেন অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এরপর আপনি সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এবার একটু চিন্তা করুন, আপনার দোয়া কি আল্লাহ তাআলা কবুল না করে থাকতে পারেন? কেননা আপনি দরুদ পাঠ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, এরপর আপনি ইসমে আজম অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা করলেন দোয়ার মাধ্যমে এবং সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কি আপনার দোয়া কবুল করবেন? না, অবশ্যই করবেন। এভাবে আপনি নামাজের শেষ বৈঠকে ইসমে আজম পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। ইসমে আজমের দোয়াগুলো সম্পর্কে জানতে নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেবেন অবশ্যই। এবং অনেকেই সহি উচ্চারণ পারেন না, তারা নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সহি উচ্চারণের ভিডিওটা দেখে নেবেন। কারণ আপনার উচ্চারণ যদি সহি না হয় তাহলে আপনার আমলে ত্রুটি থেকে যাবে, তাই অবশ্যই ইসমে আজমের সহি উচ্চারণ শিখে নেবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।